আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রান্নাঘর 24-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে নিমকি, অর্থাৎ ছোট নিমকি, কুচো নিমকিও বলতে পারেন। এই নিমকিটি খুবই মজাদার, মুচমুচে একটি নিমকি। আশা করছি নিমকিটি আপনাদের ভালো লাগবে। যদি আজকের নিমকিটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা আছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে, কিভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। একে একে আমার সঙ্গেই থাকুন। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিটার মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এক চিমটি কালো জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চটকিয়ে চটকিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এভাবে চেপে চেপে ধরে। ময়দাগুলোকে আমি ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। কখন বুঝবেন ময়দাগুলো ভালোভাবে তেলের সাথে মেশানো হয়ে গেছে? এইভাবে যখন চাপ দিয়ে মুঠ পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমরা যেভাবে রুটি তৈরি করি, সে যেভাবে আটাটা মাখতে হয় রুটি তৈরি করতে, সেইভাবেই আমি ময়দাটাকে মেখে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আটাটা নরম হয়ে যেতে পারে, এই কারণে অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। ময়দাগুলো আমি ভালোভাবে মেখে নিলাম। ময়দাটা খুব বেশি নরম করতে যাবেন না, সামান্য একটু শক্ত রেখেই ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন কতটা শক্ত হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এতটা শক্তভাবে মাখতে হবে। আমি এখন ময়দাটার উপরে সামান্য একটু তেল জড়িয়ে দিচ্ছি। তেলটা জড়িয়ে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে ফিরে এলাম, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ময়দাটা কতটা সফট হয়ে গেছে দেখুন। এখন আমি ময়দাটাকে আবারও একটু মেখে নিচ্ছি, 2-1 মিনিট ধরে আবারও মেখে নিব। ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এখন এখানে একটা ফ্রে বেলুন নিয়েছি, ফ্রে বেলুনের উপরে ময়দাটাকে নিয়ে আমি এভাবে গোল করে নিচ্ছি। গোল করে নেবার পরে এভাবে চাপ দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটাকে আমি বড় করে বেলে নিলাম, রুটিটা বেলা হয়ে গেছে। কতটা পাতলা করে আমি বেলেছি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পাতলা করে বেলেছি। খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি মোটা হবে না, আমরা রুটি যেভাবে বলি তার থেকে সামান্য একটু মোটা করে বেলতে হবে। আমি এখন একটা কাটার নিয়েছি, এই কাটারের সাহায্যে আমি রুটিটাকে কেটে নেব। এভাবে চিকন চিকন করে কেটে নেব। আমি লম্বা করে কেটে নিলাম সবগুলো। এখন আমি এইভাবে সাইড থেকে, কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, নিমকির মতো করে লম্বা লম্বা করে এভাবে আমি কেটে নিব। একটু তেরসরা ভাবে এভাবে কেটে নিতে হবে। সবগুলো আমি একই নিয়মে কেটে নিলাম। নিয়ে এখন একটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে, নিমকিগুলো কেমন হবে ঠিক এরকম হবে প্রত্যেকটা।
এখন আমি এগুলোকে তুলে নিব, একটা একটা করে এভাবে তুলে নিব। নিমকিগুলোকে আমি একটা একটা করে ফিরে বেলুনের সাথে থেকে আমি তুলে নিলাম, প্রত্যেকটা একইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি অনেকটাই সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি গরম করে নিচ্ছি, যেহেতু আমি ডুবো তেলে ভাজবো এ কারণে আমি বেশি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন নিমকিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি। নিমকিগুলো দিয়ে দেবার পরে এখন আমি নিমকিগুলোকে হালকাভাবে এভাবে নেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। নিমকিগুলো ফুলে উঠেছে, এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব। মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিতে হবে, একভাবে রেখে দেওয়া যাবে না, যেহেতু ছোট ছোট নিমকি সেহেতু একভাবে রাখা যাবে না। নিমকিগুলো কালার একটু একটু করে চেঞ্জ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি বাদামি কালার হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। নিমকিগুলো বাদামি কালার হয়ে এসেছে, নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নিমকিগুলোকে তুলে নিচ্ছি, তেলটাকে ঝরিয়ে তুলে নিব। নিমকিগুলো আমি সাজিয়ে নিলাম একটা ফ্রিজে। নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে, কেমন হলো আজকের এই কুচু নিমকিগুলো, বা ছোট নিমকি বলতে পারেন। কুচি কুচি এই নিমকিগুলো খেতে খুবই মজাদার এবং টেস্টি, বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো আজকের এই ছোট নিমকিগুলো, যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তাহলে বন্ধুরা আর কথা নয়, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।